মন্দিরপুরে তো আমরা চলে এসেছি আমাদের হোটেলে, একটু রেস্ট নিয়ে নিলাম, খাওয়া দাওয়া এখনো হয়নি, খাওয়া দাওয়া করবো। তো আমাদের দাদা আমাদের সঙ্গে আলাপ হয়েছে মন্দির থেকে, আমাদের নিয়ে এসেছিলো, তো উনি বলছে আমাদের সাইট সিনটা করাবে, তো সাইট সিনিং করবো আমরা, তার জন্য দাদার সঙ্গে বেরোচ্ছি। কত টাকা লাগলো কি লাগলো সব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের বেনারস ডে আউটের জন্য, তো এই জায়গাগুলো আমরা আজকে ভিজিট করব, আপনাদেরও দেখাবো। যতক্ষণে আমরা প্রথম স্থানে পৌঁছচ্ছি ততক্ষণ আপনারা দেখে নিন আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটা কেমন। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া অর্ডার করতে পারেন, এখানে পার্টিও করতে পারেন, এখানে পার্টি করা যায়। দেখতেই পাচ্ছেন সুন্দর একদম পরিষ্কার সাজানো একটা ছোট্ট টয় ট্রেন আছে, অসাধারণ, মানে এগুলো কেবিন আর কি, এখানে বসেও খাওয়া দাওয়া করা যায়, খুব সুন্দর ট্রেনের মতন একটা বানানো, মানে ছোট্ট একটা ট্রেনই বলতে পারেন, দেখুন খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের হোটেলের রুম, সব একদম ছন্ন ছন্ন ছাড়া হয়ে পড়ে আছে, জামা কাপড় ব্যাগ স্যাডেল, আমার ম্যাডাম বসে আছেন, আমরা এখন বেরোবো, তো চলো একটু বাইরেরটাও দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে বাইরের লন, খুবই সুন্দর, আমরা চলে এসেছি এখন হোটেলের বাইরে। তো এই হচ্ছে আমাদের হোটেল, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে হোটেল, তো ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলস দিয়ে দেবো, তোমরা চাইলে এখানে আসতে পারো। তো চলুন দেখাই বেনারসি বানানোর মেশিন। তো ওইটা ছিল হ্যান্ডমেড, মানে হাতে বুনতে হবে, আর এটা হচ্ছে অটোমেটিক মেশিন, দুটোতেই ওনারা তৈরি করেন বেনারসি শাড়ি। শাড়ি তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি এই শাড়ি কা কিতনা দাম হ্যায়, টু থাউজেন্ড ফাইভ থাউজেন্ড কা এসি হোগা স্যার, থ্রি থাউজেন্ড। আচ্ছা, উপর হ্যায় স্যার, উপরে তো দিয়ে সারা পাশে লাগা রাখি। আমরা এখন যে জায়গাটাতে এসেছি এখান থেকে সব শাড়ির হোলসেল হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর জিনিস, যেগুলো আমরা হয়তো দেখি কিন্তু বেনারসি কোথায় তৈরি হয় সেই জায়গাটা তো জানতাম না, এইখানে বেনারসি শাড়ি তৈরি হচ্ছে। আমরা এখন যাচ্ছি বিড়লা মন্দিরের দিকে, যেতে যেতে বাঁদিকে চোখে পড়লো শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দির, যেটা এখন বন্ধ, চারটের সময় এটা খুলবে, তো আমরা চারটের সময় এখানে আসবো আপনাদের এই মন্দিরটা দেখাতে। ভাই আমি কাছে গুজারে এ কোন সা জায়গা হ্যায়, এ বেঞ্চু ইউনিভার্সিটি হ্যায়, এই ইউনিভার্সিটি তৈরি হয় 1916 খ্রিস্টাব্দে ইন্ডিয়ার, এটি একটি বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান, আর এটি তৈরি করেন অ্যানি বেসার। আমরা এখন চলে এসেছি বিচ্চু ইউনিভার্সিটিতে, আর বিচ্চু ইউনিভার্সিটির ভিতরে মন্দির আছে শ্রী বিশ্বনাথ টেম্পল, তো চলো টেম্পলের ভিতরে যাব, তোমাদের দেখাবো কেমন টেম্পলটা। এই সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিশ্বনাথ টেম্পল, খুব সুন্দর, এখানে জুতো রেখে আপনারা যেতে পারেন মন্দিরের ভিতরে। এই হচ্ছে মন্দির, খুবই সুন্দর লাগছে দেখতে এখান থেকে,
मंदिर भर एरिया खूब ही सुंदर। आलदाई शांति एखे नीला मंदिर देखार पर एक पूजा करब। हमारे मेनुते हे स्पेशल डोसा, प्राइस हे ऑनलि 50 रुपीज, एकदम मंदिर पास। महादेव के उत्सर्ग कर मंदिर टी बनिए बिल्लारा। এখানে কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তার জন্য আমরা কোনো ছবি বা ভিডিও মন্দিরের ভিতরে করতে পারিনি। বিড়লা মন্দির থেকে আমরা এখন চলে এসেছি ত্রিদেব মন্দিরে। এখানে একটা প্রসিদ্ধ মন্দির, তো চলো তোমাদের ত্রিদেব মন্দিরটা একটু দেখাই। এই হচ্ছে ত্রিদেব মন্দির, ভিতরের দিকে যাওয়া যাক চলো। চলো দেখা যাক মন্দির। বাহ, ভিতরে অসাধারণ সুন্দর। এই মন্দিরে মা সতী এবং খাতুরশ্যামজিকে পুজো করা হয়, আর এটি সংকটমোচন রোডের উপরে অবস্থিত শ্রী তুলসী মানস মন্দিরের সামনে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভোলেনাথের মন্দির। সামনে আছে রাম সীতা লক্ষ্মণ করছেন খাটুশ্যামজি, রাজস্থানের জাগ্রত দেবতা। এখন আমরা চলে এসেছি দুর্গা মন্দির, ফেমাস দুর্গা মন্দির। এই মন্দিরের পুরো নাম হলো দুর্গা কুণ্ড মন্দির। এটি তৈরি হয়েছিল 1800 খ্রিস্টাব্দে, আর এখানে মা নিজে অধিষ্ঠিত হয়েছিলেন, কোনো মানুষের দ্বারা ওনার মূর্তি তৈরি করা হয়নি। আর এই মন্দিরের সব পাথরের রং লাল। এটা হচ্ছে 1000 বছরেরও পুরনো এই দুর্গা মন্দির, খুবই সুন্দর। ভিতরে শুধু দর্শন করতে দেবে, ফটোগ্রাফি একদম প্রোহিবিটেড, তার জন্য ভিতরটা ফটোগ্রাফি করতে পারিনি, তার বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি। জাস্ট অসম্ভব সুন্দর। মাকে পুজো দেওয়ার পরে আপনাকে অবশ্যই আসতে হবে শ্রী কুটকুটেশ্বর মহাদেবের কাছে, নাহলে আপনার পুজো সফল হবে না, এটা এখানকার লোকেরা বলেন। আমরা এখন চলে এসেছি শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি স্থান। তারপরে হেভি গরম, মানে পায়ের তলায় মানে আগুন জ্বলছে। জাস্ট সত্যি কথা, এখানে প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে মেনটেন করা বলার বাইরে। কবি বাল্মীকি মুনি সংস্কৃতে যে রামায়ণ রচনা করেছিলেন সেটা সবার পক্ষে পড়া বা বোঝা সম্ভব ছিল না, তাই গোস্বামী তুলসীদাসজি সেই রামায়ণকেই অনেক সরলে লেখেন হিন্দিতে, যার নাম হলো রামচরিতমানস। এটা অনেক সহজেই লোকে পড়ে বুঝতে পারে। আর এখানে যেখানে মন্দিরটা আছে এখানে উনি বসে এই রামায়ণ লিখেছিলেন, তাই সুরেখা পরিবারের তরফ থেকে এখানে এই মন্দির স্থাপিত করা হয় 1964 খ্রিস্টাব্দে। আর এই জায়গায় মানে বেনারসে আপনারা আসলে অবশ্যই এই মন্দিরটা ভিজিট করুন। আর ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এই মন্দির 12টার পরে বন্ধ হয়ে যায়, আবার খোলে বিকেল 4টের পরে, তো আপনারা টাইম দেখে নিজেদের মতনভাবে এখানে আসতে পারেন। এটা মা অন্নপূর্ণার মন্দির। এখন আমরা পৌঁছে গেছি সংকটমোচন শ্রী বীর হনুমানজির মন্দিরে। চলো, এখানে হয়তো ভিতরে মোবাইল অ্যালাউ না, তো এখান থেকে একটু দেখিয়ে দিই তোমাদের মন্দিরটা, তারপরে ভিতরে যা দেখবো তোমাদের সঙ্গে আলোচনা করব। জয় শ্রী রাম, জয় শ্রী রাম। তো এই হচ্ছে সংকটমোচনের মন্দির, ভিতরে মোবাইল একদম অ্যালাউ না, তো তাই বাইরে থেকেই
তোমাদের একটু দেখিয়ে দিলাম বাইরের গেটটা। তো আমরা এখন যাব ভিতরের দিকে। জয় সিয়ারাম। তো সংকটমোচন মন্দিরের ভিতরে যেতে গেলে মোবাইল সব জমা করতে হবে, মোবাইল জমা করা ছাড়া যাওয়া যাবে না। তো এইটা হচ্ছে মোবাইল জমা দেওয়ার জায়গা, এখানে লকার আছে, এখানে মোবাইল জমা দিয়ে আমাদের ভিতরের দিকে ঢুকতে হবে। এখন মোবাইল জমা দিয়ে দিচ্ছি, তারপর আমরা ঢুকবো মন্দিরে। আমরা সংকটমোচন মন্দির থেকে বেরিয়ে পড়লাম, এখন যাব মণি মন্দিরের দিকে। দাদা জ্যামকে হার মানাবে, বারাণসীর জ্যাম। আমরা এখন চলে এসেছি মণি মন্দির, চলুন দেখাই আপনাদের মণি মন্দিরটা কেমন। নন্দী বসে আছেন এখানে। জয় শিব শম্ভু। যেটা তোমাদের বলছিলাম, আমরা চলে এসেছি এখন সেই মণি মন্দিরে যেখানে আছে 151টা শিবলিঙ্গ। তো চলো তোমাদের ভালো করে একটু দেখাই শিবলিঙ্গগুলো কেমন। হর হর মহাদেব, দেখতে পাচ্ছেন মহাদেবের আরেকটা রূপ, জাস্ট অসাধারণ। দেখুন আরও এখানে অনেক ছোট ছোট শিবলিঙ্গ আছে, টোটাল 151টা শিবলিঙ্গের মধ্যে 12টা জ্যোতির্লিঙ্গের এখানে আলাদা করে রাখা আছে, সেটাও আপনাদের দেখাবো। এইগুলো সব ইন্ডিয়ার নানান রকম জায়গা থেকে আনা। সামনে দেখতেই পাচ্ছেন অর্ধনারীশ্বর, জাস্ট অসাধারণভাবে রাখা, সুন্দর। মা অন্নপূর্ণা এখানে বসে আছেন, আর এখানে আছেন মা সীতা, শ্রীরামচন্দ্র, লক্ষ্মণজি। আর এই যে জায়গাটা, এইটাই হচ্ছে 12টা জ্যোতির্লিঙ্গ রাখা ওই কাচের ঘরে। ভগবান পরশুরাম, আর এদিকে আরও কিছু শিবলিঙ্গ আছে। সুন্দরভাবে মানে তৈরি করা হয়েছে এই মন্দিরটাকে। এই মন্দিরটা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি 1940 খ্রিস্টাব্দে। তখনকার যা স্ট্রাকচার ছিল এখন পুরোটাই আলাদা হয়ে গেছে, কারণ এটা আবার নতুন করে তৈরি করা হয়েছে এই মন্দিরটাকে, আর সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, জাস্ট অসম্ভব সুন্দর। দেখুন খুবই সুন্দর লাগছে আমার দেখতে। আমি বলবো আপনারা বেনারসে আসবে অবশ্যই এই জায়গাটাও ভিজিট করবেন, আপনারা একসঙ্গে 151টা শিবলিঙ্গ দেখতে পারবেন। মণি মন্দির ঘুরে আমরা এখন চলেছি দশাশ্বমেধ ঘাটের দিকে, যেখানে আজকে আমরা দেখব সন্ধ্যা আরতি, যেটা স্টার্ট হবে সন্ধ্যা 7টার সময়, আর এর নাম হচ্ছে সপ্তঋষি আরতি, যার টিকিট অনলাইনেও পাওয়া যায়। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে আপনাদের টিকিট বুক করতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটু সামনে থেকে দেখতে পারবেন, নাহলে একটু দূর থেকে আরতি দেখা যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখাতে পারছি না, তার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে পরের ভিডিওর জন্য। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করবেন, যদি খুব ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওটা আমি এই অবধিই রাখছি, দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।